প্রাণ চাওয়ার কারণে তাকে লাথি মারা হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে প্রত্যক্ষদর্শীদের কথা শুনি। আপনাকে কেন মেরেছে? আপনারা দেখেছেন, মানে আপনাদের সামনেই লাঠি মেরেছে, মানে ত্রাণ চাওয়ার কারণে তাকে লাঠি মারা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন বয়স্ক মহিলা, মিনিমাম 60-80 বয়স হবে, হ্যাঁ, তো সেই ব্যক্তি ত্রাণ চাওয়ার কারণে তাকে লাথি মারা হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে প্রত্যক্ষদর্শীদের কথা শুনি। আমাদের এলাকার একজন বড় বোন এখানে সামনে ছিলেন, আমরা ওনার কিছু কথা শুনতে চাই যে কিভাবে কি ঘটেছিল ঘটনাটি। আপা বলেন। এই মুরব্বীটা ত্রাণের জন্য দরজার সামনে দাঁড়াইছিল এবং আরো মহিলারা আছে, তাদেরকে ঝড়ে বাদলে বৃষ্টিতে দিলে যে অনেক কষ্ট দিচ্ছে। এক এক পুরুষ এসে ওনার বুক ভরে লাথি মারে, পড়ে যায়, ধাক্কা মারে লাথি মারে, তারপর ওনাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর এখন ওনার বুকে ব্যথা করতেছে, সামান্য কিছু ত্রাণের জন্য তার এই দুর্গতি। আজকে এই মহিলাকে করছে, আগামী দিনে আরো কারো জন্য করবে।